ইমার্জেন্সি পিল নিয়ে যত ভুল ধারণা, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এড়াতে অনেক সময় নারীদের দ্বারস্থ হতে হয় ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলের। তবে এই পিল সবের নিয়ে রয়েছে অনেক ভুল ধারণা ও কুসংস্কার, সচেতন হলেই যেগুলো সম্পর্কে জেনে নেওয়া সম্ভব। অনেকেই মনে করেন ইমার্জেন্সি পিল সকাল ছাড়া অন্য সময় খেলে কাজ করে না। সত্যতা হলো তিন দিনের পিলগুলো 72 ঘন্টা এবং 5 দিনের পিলগুলো 120 ঘন্টার মধ্যে যে কোনো সময় সেবন করা যায়। তবে অনাকাঙ্ক্ষিত যৌন মিলনের পর যত তাড়াতাড়ি এই পিল সেবন করা যায় ততই এটি কাজ করার সম্ভাবনা বেড়ে যায়। অনেকেই মনে করেন ইমার্জেন্সি পিল কিনতে ডাক্তারের প্রেসক্রিপশন দরকার। জেনে রাখুন, আপনি চাইলে যে কোনো সময় কাছের ওষুধের দোকানে গিয়ে চাইতে পারেন ইমার্জেন্সি পিল, এর জন্য কোনো লিখিত অনুমোদনেরও দরকার নেই। ইমার্জেন্সি নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণাটি হলো এটির সেবন আর গর্ভপাত একই কথা, এটা পুরোপুরি একটি কুসংস্কার। কারণ ডিম্বাণুর সঙ্গে শুক্রাণুর মিলনের মাধ্যমে ভ্রূণের নিষিক্ত হতে কমপক্ষে 5 দিন সময় লাগে। ইমার্জেন্সি পিলের কাজ এই সময়ের মধ্যে ডিম্বাণুর উর্বরতা কমিয়ে দেওয়া, অর্থাৎ উর্বর ডিম্বাণুকে শুক্রাণুর সঙ্গে মিলনে বাধাগ্রস্ত করা, অর্থাৎ ভ্রূণ নিষিক্ত হওয়ার প্রক্রিয়া থামানোই এর মূল কাজ। সুতরাং যেখানেই ভ্রূণ তৈরি হয়নি সেখানে ভ্রূণ হত্যার প্রশ্ন তো আসবেই না। Thank you.